আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা আজ আপনারা যারা চল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের বাংলা অংশের সমাধান এখন দিব আর একটু পরেই গণিত ইংরেজি এবং বাকি প্রশ্নের সমাধান দিব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন এক বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদে যে সম্পর্ক তাকে কী বলে উত্তর কারক দুই গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ উত্তর পর্তুগিজ তিন কোন শব্দ বিপরীতার্থক নয় ঐশ্বিক অনাবর্ষিক। চার দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি তোর তৃতীয় বিভক্তি অবিরাম শব্দের অর্থ কি সুন্দর ছয় শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি তোর সুসময়ের বন্ধু সাত শিবরাত্রির সলতে বাগধারার অর্থ কি তোর একমাত্র সন্তান আট প্রসিত ভর্তকা শব্দটির অর্থ কীর্তর স্বামী বিদেশে অবস্থান করে নয় বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোন উত্তর খেলনা দশ অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষা কোন উত্তর প্রতায়িত এগারো কোনটি শুদ্ধ বানান প্রজ্জ্বল বারো জ্যোৎস্না কোন শ্রেণী শব্দ অর্ধতৎসম তেরো বিষা শব্দটি দিয়ে বোঝায় উত্তর বেঁচে থাকার ইচ্ছা চোদ্দ সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় এখনো সমাধান হয়নি একটু পরেই কমেন্টে জানাই দিব পনেরো অন্যের রচনা থেকে চুরি করা কে কি বলা হয় উত্তর কুম্বিল বৃত্তি ষোলো উন্ননাভ শব্দটি দিয়ে বোঝায় মখড়াশা সতেরো চর্যাপদ এ কোন ধর্মমতের কথা আছে উত্তর বৌদ্ধ ধর্ম আঠারো উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন উত্তর রমনীপাদ উনিশ উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় এটারও পাওয়া হয়নি দিব জানাই দিব একুশ বৈষব্য পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত উত্তর ব্রুজবুলি বাইশ বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বক্রিমচন্দ্র চট্টোপাধ্যায় তেইশ কিন্তু আরম্ভের পূর্বেও ও আছে সন্ধ্যাবেলা দ্বীপ জ্বালানোর আগে সকালবেলায় সলতে পাকানো বাক্যে দোয়ায় কোন রচনা থেকে উদ্ভত একটু পরে জানাই দিব চব্বিশ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি উত্তর একটি কালো কথা পঁচিশ কালো বরফ উপন্যাসটির বিষয় দেশভাগ ছাব্বিশ ঢাকা প্রকাশ সাহিত্যিক পত্রিকার সম্পাদককে উত্তর কৃষ্ণচন্দ্র মজুমদার সাতাইশ জীবন স্মৃতি কার রচনা উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর আঠাশ দীনবন্ধু মিত্রের নীল দর্পণ সকালে সারাদিন আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি চরণ দুটি রয়েছে হয়ে থাকে উত্তর মদন মোহন তর্কালঙ্কার তিরিশ জসীম উদ্দিনের রচনা কোনটি উত্তর যাদের দেখেছি একুশ কিন্তু কখনো পাশান হয় না উক্তিটি কোন উপন্যাসের একটু জানাই দিব একটু জানাই দিব তেত্রিশ বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয় উনিশশো একুশ চৌত্রিশ আগুন পাখি উপন্যাসটির রসিয়াটাকে উত্তর হাসান আজিজুল হক পঁয়ত্রিশ একুশে ফেব্রুয়ারি গানটির সুরকারকে উত্তর আলতাফ মাহমুদ এই ছিল বাংলা অংশের সমাধান একটু পরেই গণিত ইংরেজি অংশের সমাধান দিব তাই অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ